আমার পেশাদার ক্যারিয়ার কেড়ে নেওয়া হয়েছে, আমি দুঃখিত, হতবাক এবং হৃদয় বিদারিত। অ্যান্টি ড্রোপিং নীতিমালা লঙ্ঘন করায় ফ্রান্সের বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার পল পগবাকে 4 বছরের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। 30 বছর বয়সে এই ফুটবলার 4 বছর পর আর ফুটবল মাঠে ফিরতে পারবেন কিনা নেই কোনো নিশ্চয়তা। হয়তোবা দিনক্ষণ গুনতে গুনতেই শেষ হয়ে যাবে তার ক্যারিয়ার। বিস্তারিত থাকছে রাইপ আহমেদ হৃদয় লেখা প্রতিবেদনে। ড্রোপ টেস্টে পজিটিভ হয়ে 4 বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন জুভেন্টাসের ফরাসি ফুটবলার পল পগবা। নিষেধাজ্ঞা বলবৎ থাকলে 30 বছর বয়সী পগবা ফুটবলে ফিরবেন 34 বছর বয়সে। ততদিনে ক্যারিয়ার প্রায় শেষই হয়ে যাবে বিশ্বকাপ জয়ী তারকার। সার্বিকভাবে নিষেধাজ্ঞা পাওয়ায় পগবাও খুব ভেঙে পড়েছেন। নিষিদ্ধ ওষুধ সেবনের অভিযোগ আসার পর গত বছরের 20 আগস্ট টেস্টোস্টেরন টেস্ট করা হয় পল পগবার। সেখানে দেখা যায় টেস্টোস্টেরনের মাত্রা বেড়েছে পগবার। টেস্টোস্টেরন হলো এক প্রকার হরমোন যা খেলোয়াড়দের মাঠে আরও বেশি সময় সক্রিয় থাকতে সহায়তা করে। রিপোর্ট অনুযায়ী পগবা টেস্টোস্টেরন বাড়িয়েছিলেন, ফলে নিষেধাজ্ঞাও পেলেন রাশিয়া বিশ্বকাপ জয়ী তারকা। নিষেধাজ্ঞা পেলেও সিদ্ধান্তকে ভুল বলছেন পগবা। ইনস্টাগ্রামে এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, আমি আজ ট্রাইব্যুনাল ন্যাশনাল অ্যান্টি ড্রোপিং এর সিদ্ধান্ত সম্পর্কে অবহিত হয়েছি এবং বিশ্বাস করি যে রায়টি ভুল। আমি দুঃখিত, হতবাক এবং হৃদয় বিদারিত। এতদিনে আমি যে পেশাদার ক্যারিয়ার তৈরি করেছি তা আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। আমি যখন আইনি সীমাবদ্ধতা থেকে মুক্ত হব তখন পুরো ঘটনাটি পরিষ্কার হয়ে যাবে। আমি কখনোই জ্ঞাতসারে বা ইচ্ছাকৃতভাবে অ্যান্টি ডোপিং এর নিয়ম লঙ্ঘন করে এমন কিছু গ্রহণ করিনি। আর্বিট্রেশন কোর্টের আপিল করবেন জানিয়ে পগবা লেখেন, একজন পেশাদার ক্রীড়াবিদ হিসেবে নিষিদ্ধ পদার্থ ব্যবহার করে আমার পারফরমেন্স বাড়ানোর জন্য কখনোই কিছু করব না এবং আমি যে দলের হয়ে বা যে দলের বিপক্ষে খেলেছি তার কোনো সহকর্মী ক্রীড়াবিদ বা সমর্থকদের সঙ্গে অসম্মান বা প্রতারণামূলক কিছু করিনি। আমি আর্বিট্রেশন কোর্টের আপিল করব। গত বছরের 20 আগস্ট সিরিয়াতে জুভেন্টাস উদিনের ম্যাচের পর করা ড্রোপ পরীক্ষায় পগবার শরীরে টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধি পাওয়ার বিষয়টি ধরা পড়ে। চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে আরেকটি নমুনার কাউন্টার অ্যানালাইসিস করা হলেও সেখানে একই ফল আসে। পগবার দাবি ছিল নিষিদ্ধ ড্রগ গ্রহণের বিষয়টি তার জানা ছিল না। যুক্তরাষ্ট্রে থাকা এক চিকিৎসক বন্ধু তাকে একটি ওষুধ নিতে বলেছিলেন, তবে সেটিতে টেস্টোস্টেরনের উপস্থিতি বিষয়টি তিনি জানতেন না। তবে তদন্তে পগবা ও তার প্রতিনিধিরা সেটি প্রমাণ করতে পারেননি। এ ধরনের অপরাধের সর্বোচ্চ শাস্তি 4 বছরের নিষেধাজ্ঞা। পগবার বিরুদ্ধে এই শাস্তিরই অনুরোধ জানায় ইতালির প্রসিকিউটর কার্যালয়। 2018 সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা পগবা 2022 সালে যোগ দেন জুভেন্টাসে। বর্তমানের ক্লাবটির সঙ্গে 2026 সাল পর্যন্ত চুক্তি আছে তার। নিষেধাজ্ঞার মেয়াদ না কমলে জুভেন্টাসে তার আর খেলা হবে না। চোটের কারণে কাতার বিশ্বকাপ মিস করা পগবা খেলতে পারবে না 2026 বিশ্বকাপও। এখন পর্যন্ত ফ্রান্সের হয়ে 91 ম্যাচ খেলে পগবা গোল করেছেন 11টি। ক্লাব পর্যায়ে ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাস 2 দফায় মোট 423 ম্যাচ খেলে করেছেন 73 গোল।